আসসালামু আলাইকুম। আজ কি কথা বলবো আমাদের বাংলাদেশের অন্যতম লেজেন্ড, দক্ষ ও খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগর সম্পর্কে। তিনি 1966 সালে 4 জুন বাংলাদেশের পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন এবং 2024 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 58 বছর। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং মিশা সওদাগরের জাতীয়তা বাংলাদেশ। পরিবারে তার বাবা ওসমান গনি সওদাগর এবং তার মা বিলকিস রামিদা সহ 3টি ভাই ও 2টি বোন রয়েছে। মূলত মিডিয়ার সবাই তাকে মিশা সওদাগর নামে চিনলেও তার আসল নাম শাহিদ হাসান। ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছাত্র মিশা। মাধ্যমিক পড়াশোনা পুরান ঢাকার একটি স্কুলে সম্পন্ন করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এখানে ভর্তি হওয়ার পর তার পরিচয় হয় মিতা নামক একটি মেয়ের সাথে। মাত্র 21 বছর বয়সে প্রেম করে বিয়ে করেন মিতা নামক মেয়েটাকে। বর্তমানে তিনি 2 পুত্র সন্তানের পিতা। ছোটবেলা থেকেই মিশা সওদাগর ছিলেন অত্যন্ত সুদর্শন। তার ইচ্ছা ছিল তিনি বড় হয়ে সিনেমার নায়ক হবেন। নিঃস্বপ্ন পূরণের উদ্দেশ্যে অনেক চেষ্টা ও পরিশ্রমের পর 1986 সালে তিনি বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করার সুযোগ পান। দীর্ঘ 4 বছর নাটকে কাজ করার পর 1990 সালে তিনি চেতনা ও অমর সঙ্গীত নামক 2টি সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করার সুযোগ পান, কিন্তু 2টি সিনেমার একটিতেও কোনো সফলতা পান না তিনি। এরপর পরিচালক ও সিনিয়রদের পরামর্শে তিনি যাচ্ছে ভালোবাসা নামক একটি সিনেমায় বিলেনের ক্যারেক্টারে অভিনয় করার পর রাতারাতি তারকা বয়ে যান। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। তাকে একটি সিনেমায় অভিনয় করার জন্য এখন পরিচালকদের ঘুরতে হয় তার পিছনে মাসের পর মাস। দীর্ঘ 34 বছরের ক্যারিয়ারে তিনি প্রায় 800 সিনেমায় অভিনয় করেছেন। সাধারণত প্রত্যেকটি সিনেমায় অভিনয় করার জন্য মিশা সওদাগর 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। মিশা সওদাগর অভিনীত কয়েকটি জনপ্রিয় সিনেমা হল নিঃশ্বাস আমার তুমি, প্রিয়া আমার প্রিয়া, জান কোরবান, তুমি আমার প্রেম, পাসওয়ার্ড, বীর সহ অসংখ্য জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা। তাছাড়া তিনি প্রায় 1/2 শতাধিক নাটকে অভিনয় করেছেন। মিশা সওদাগর অভিনীত কয়েকটি জনপ্রিয় নাটক হল টাকশাল, সাহারা মরুভূমি ইত্যাদি। সাধারণত প্রত্যেকটি নাটকে অভিনয় করার জন্য মিশা সওদাগর 55 থেকে 60 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তাছাড়া তিনি অসংখ্য বিজ্ঞাপনেও কাজ করেছেন। এছাড়া মিশা সওদাগর নামে তার একটি ফেসবুক পেজও রয়েছে। মিশা সওদাগর 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। তিনি 2011 সালে এবং 2019 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন প্রিয় মানুষটাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে